ইস্পিন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি তেলিয়ান ব্লগার পাপনাতে এবং ফেসবুক পেজ বাংলাদেশ ইতালিয়ানাতে আর আমি ভাবনা আছি আপনাদের সাথে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবার ফিরে আসলাম আমার আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিও শুরুতে প্রত্যেকবারের মতো আমি আবারও বলে দেই যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে যাবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ভিডিও দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার সম্বন্ধে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি পারেন অবশ্যই শেয়ার করবেন তো এটা ছিল সকালবেলার ভিডিও আমি সেন্টারে যখন গিয়েছিলাম ভাই বেছিলাম যে হচ্ছে বারে যাব বারে গিয়ে কাফি বা কর্ণত্য সকালবেলা নার্সারিরা খেয়ে ফেলবো আমরা বেশিরভাগ যেহেতু কাফি আর কারণে খাই বাইরে গেলে তো আমি আবার একটু কেক প্রিয় মানুষ কেক টেক খেতে আমার বেশি পছন্দ মানে বাইরে গেলে তারপর কর্নেত্যটা অনেক সুবিধা তো সকালবেলা কেক না খেয়ে তো খেলে অনেকটা বেটার হয় তো এই জন্য আর বারে না গিয়ে ম্যাকডোনালসটা আমার পাশে ছিল আমি ম্যাকডোনাল্ডসে ঢুকেছি ঢুকার পরে সকালবেলা নাস্তা কাফি আর তো খেয়ে নিয়েছি কাফির মধ্যে আমার আবার কাকুচিনোটা খুবই ভালো লাগে আর কাফি মাইক খুব একটা পছন্দ করি না অনেক রকমের কাফি আছে বাট আমি বেশিরভাগ খাই হচ্ছে কাফি মানে কাপুচিনো যেটা ওইটাই বেশিরভাগ খাই যেহেতু আমি একটু চিনি জাতীয় টাইপের জিনিস বেশি পছন্দ করি তো যাই হোক আমি চলে আসলাম আবার মিডি ওয়ার্ল্ডে ওই যে ওই দিন যে পর্বটি আমি দিয়েছিলাম এর আগের দিন তো আমি ওই ভিডিওতেও বলেছি যে এত বড় ছিল দোকানটা যে আমি হচ্ছে যে ভিডিও আমার খুব বেশি লম্বা হয়ে যায় এই জন্যই আমি ওই দিন আসলে শর্ট করে ফেলেছি ভিডিওটা আমি দুই ভাগে করে ফেলেছি তো আজকে আবার আমি চলে এসেছি আপনাদেরকে ওই আরেকটা যে অংশটা বাকি ছিল ওই অংশটা নিয়ে তো আপনারা প্রথমে কিন্তু ওয়াশিং মেশিন দেখেছেন অনেক রকমের ওয়াশিং মেশিন আছে বিভিন্ন প্রাইজের ওয়াশিং মেশিন আছে অনেক মানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার থেকে শুরু করে বাংলা টাকার কথাই বল ছি আমি এখানে যেহেতু আমি বাংলাতেই কথা বলছি ইউরোটা না বলি বাংলা কথায় বাংলাতেই বলি প্রাইসটা তো চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার তিন লাখ পর্যন্ত আপনার ওয়াশিং মেশিন আছে তারপর এই যে চুলাগুলো দেখলেন এই চুলাগুলার মানে মোটামুটি ভালোই প্রাইস আমাদের দেশের সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেয় এমন চুলা পাওয়া যায় কিনা বা পাওয়া গেলেও কেমন প্রাইস ওইটা আসলে আমি খুব একটা জানি না তবে এখানে এই চুলাগুলার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু হয় এটা চুলা বোঝা চুলার দাম হচ্ছে তিরিশ পঞ্চাশ ষাট মানে উপরে যত যাবে তত উপরে আছে এরকম তারপরে হচ্ছে ফ্রিজগুলো দেখা যাচ্ছে আমি মনে করি আমাদের দেশের তুলনায় এইসব দেশে ফ্রিজটা প্রাইসটা একটু মনে হয় ইয়া আছে ইউরোপ হিসেবে মোটামুটি কম আছে সব রকমের আসলে আপনি যত ভালো নেবেন তত ভালো দাম আছে আমার কিন্তু বাসাতে যে জিনিসগুলাই আমি কিনি ভালো জিনিসগুলা প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার ওয়ার্ল্ডের আমার হাতের ফোন থেকে শুরু করে আমার ফ্রিজ তারপরে হচ্ছে আমার ওভেন তারপরে হচ্ছে আমার টিভি তারপরে ব্লান্ডার সবই কিন্তু হচ্ছে আমার ওয়ার্ল্ডের আমি মোটামুটি মানে যাই কেনার চেষ্টা করি সবই কিন্তু ওয়ার্ল্ড বা ইউরোনাস ইউরানাস থেকে আমার কম কিনা হয় আমার ওয়ার্ল্ড থেকে বেশি কিনা হয় কারণ মানে গ্যারান্টিও আছে আর জিনিসগুলো আসলে অসম্ভব ভালো আর এই যে এখন যে ব্ল্যান্ডারগুলো দেখতেছেন আমি এই যে এই ব্ল্যান্ডারটা আমার খুবই ভালো লেগেছে এবং অনেক মজবুত এবং অনেক গাঢ় আমি হচ্ছে দেশে আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মার জন্য একটা ব্লান্ডার দিব তখন দেখি যদি মানে এই ব্ল্যান্ডারটা থাকে থাকবে অবশ্যই বা এর চেয়েও যদি ভালো ব্ল্যান্ডার আসে এরকম একটা দিব আমার ভালো লেগেছে খুব ব্লাইকার গোল্ডেন কালারের এই ব্ল্যান্ডারটা তো হচ্ছে আপনার মানে যত দিন যায় আপনার হচ্ছে পাঁচ দশ দিন পর আসতে দেখবেন আপনার নতুন মডেল অন্য কিছু চলে এসেছে এমন তো আসলে আগে থেকে না কিনে রেখে যখন আসবে তখনই আমি ভেবেছি যে তখনই কিনব আর আরেকটা ব্যাপারও আছে যেহেতু এখন সেল চলছে তো হচ্ছে সব কিছুতেই সব কিছুতে না হোক মানে যেগুলাতে আপনার ডিসকাউন্ট থাকে ওইগুলাতে কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্টেরগুলো হয় কি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় বা চল্লিশ তো প্রাইসটা অনেকটাই কমে যায় তো আবার এখন এখানে দেখতে পাচ্ছেন ওয়াফারের মেশিন তো আমি এটা দেখলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগে নাই এই ওয়াফারটা ওয়াফারের মেশিন হচ্ছে আপনার খুব কম দাম থেকে শুরু করে আবার অনেক মানে মোটামুটি সাত আট হাজার টাকার উপরও আছে পনেরোশো টাকা বা বারোশো টাকা থেকে শুরু করে এগুলাতে কিন্তু আবার স্যান্ডউইচও বানানো যায় আর এখন এখানে আপনারা হ্যান্ড ব্ল্যান্ডার দেখতে পাচ্ছেন আমার মনে হয় বাহিরে আমরা যেসব গৃহিণীরা থাকি আর প্রত্যেকটা ঘিণি হ্যান্ড ব্লান্ডার ছাড়াই অচল স্পেশালি আমি তো খুবই অচল আমার কাছে যে রকম যেভাবে যে ব্লান্ডারে হোক আমার একটা হ্যান্ড ব্ল্যান্ডার থাকতে হবে আমার যদি একটাতে প্রবলেম হয় আমি কিন্তু আরেকটা কিনে রাখি আমি একদিন আপনাদের সাথে আমার মানে ব্লান্ডারের কালেকশান অবশ্যই শেয়ার করব কারণ হচ্ছে আমি মোটামুটি ব্লান্ডার অনেক ব্লান্ডার মানে আমি ব্লান্ডার দেখলে আমার কিনতে ইচ্ছে করে আর ভালোও লাগে কখন আসলে কোনটা লেগে যায় তো একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখিয়েও দেব যে কোনটা কী কাজ আর এই যে এই পাতিলটা দেখতেছেন এটা হচ্ছে ইলেকট্রিক মানে ভাত হওয়ার পাতিল তো আমি জানি না আমার কাছে কি এমন মনে হয় না প্রত্যেকটা মানে মহিলার কাছেও এমন মনে হয় যে যখন দোকানে যায় মনে হয় সব কিনে ফেলি কিন্তু বাসা কিন্তু দেখা গেছে যে এই টাইপের জিনিস আরও আছে তারপরেও কিনতে ইচ্ছে করে যাই দেখি নতুন দেখলেই কিনতে ইচ্ছে করে তো আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম আমি আমার মেন ইয়ে ছিল আমি একটা ল্যাপটপ দেখত আর এটা পাশাপাশি আমি যদি আমার ভালো কোনো কিছু লেগে যায় তাহলে অবশ্যই নেব আর এখানে আপনারা মানে আয়রন মেশিনগুলো দেখতে পাচ্ছেন অনেক রকম মডেলের আপনার আয়রন মেশিন আছে আর অনেক রকম মানে প্রাইজেরও আছে খুবই ভালো প্রাইজের আছে আবার খুবই মানে মোটামুটি একটু লো প্রাইজেরও আছে আর এই যে সেলাই মেশিন আমি ইউরোনেস থেকে একটা সেলাই মেশিন নিয়েছিলাম আমারটা হচ্ছে সিঙ্গার কত মারে আসলে ঠিক আমার মনে পড়তেছে না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি যেহেতু টুকটাক সিলাই কাজও করি তো যদি কখনও আমি আপনাদের সাথে কোনো কিছু শিলাই মানে দেখাই তো অবশ্যই শেয়ার করব আর আমি আমার মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিব এত ভালো পড়েছে মেশিনটা আর কি বলবো এরকম একটা মেশিন বাসায় থাকলে আর কোনো কিছু লাগে না আর আচ্ছা যেদিন আমি আসলে সেলাই মেশিন দেখাবো ওই দিন ওই সেলাই মেশিন সম্বন্ধে কথা বলবো আমি কিন্তু কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষের দিকে চলে এসেছি আমি এখন বাসে বাসে বসে আছি বাসার দিকে চলে আসতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম